এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর। দেশের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ। আজ সকাল থেকেই দেশের উত্তরের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে। রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে। ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে। এদিকে দেশের দক্ষিণ অঞ্চলে দেখুন, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে। সকাল থেকে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা, কিছু সময় রোদ, আবার কিছু সময় মেঘলা আকাশ। এই মুহূর্তে বিকেল নাগাদ প্রচণ্ড আকারে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এই মেঘ থেকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকছে কিনা তা আমরা দেখাবো একটু পরে। তো এদিকে দেখুন, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ রয়েছে। তবে এই মেঘ থেকে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর উত্তরে এই মুহূর্তে এই মেঘ থেকে বৃষ্টিপাত নেই, তবে সকাল নাগাদ বৃষ্টিপাত হতে দেখা গেছে দক্ষিণ অঞ্চলে। দেখুন, এখানে আমরা একটু রাডার ইমেজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিছি। রাডার ইমেজের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টিবাহী মেঘ নেই, যার কারণে কোথাও বৃষ্টিপাত হওয়ার এই মুহূর্তে সম্ভাবনা নেই। তো এই মুহূর্তে দেশের কোথাও বৃষ্টিপাত হচ্ছে না। আগামীকাল থেকে আবহাওয়ার কতটা পরিবর্তন থাকবে তা একটু আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। তো আমরা এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড় চলে যাচ্ছি। আগামীকাল এদিকে কিছু কিছু এলাকায় দেয়ে আসছে বজ্র সহ ঝড় বৃষ্টি, এমনটাই আবার দিচ্ছে অলরেডি ইউরোপিয়ান মডেলগুলো। তবে এই মুহূর্তে আবহাওয়ার কিছুটা পরিবর্তন কিন্তু আসছে। আগামীকাল সোমবার 26 ফেব্রুয়ারি নাগাদ দেখুন, এখানে নাগারপুর এবং ভারতের এই অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার অনেকটাই পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে। এরপরে 27 ফেব্রুয়ারি দেখুন, বজ্রসহ ঝড় বৃষ্টি, এটি কিন্তু বাংলায় প্রভাব ফেলবে না। এখানে যে ঝড় বৃষ্টির একটি প্রবল সম্ভাবনা ভারতের এই অঞ্চলে, এটি কি বাংলায় প্রভাব ফেলবে? এই মুহূর্তে দেখা যাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান যে মডেল রয়েছে সেই মডেলের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এটি বাংলায় কোনো ধরনের প্রভাব কিন্তু ফেলবে না। এরপরে আমেরিকান মডেল থেকে কি আপডেট দেওয়া হচ্ছে তা দেখাবো। তো প্রথমে আমরা ইউরোপিয়ান মডেল থেকে আপডেটটা দেখে নিচ্ছি। তবে এটি মঙ্গলবার 27 ফেব্রুয়ারি জোরালো বৃষ্টিপাত ঘটাতে পারে খরবা, রায়পুর এই অঞ্চলের দিকে। এখান থেকে কিছুটা মেঘের অংশ দেশের এখানে প্রবেশ করতে পারে। তো এই মুহূর্তে আমরা একটু দেখাচ্ছি আমেরিকান মডেল থেকে কি আপডেট দেওয়া হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা বা বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। একই সময় আমেরিকান মডেল থেকে যে আপডেট দেওয়া হচ্ছে সেখানে দেখা যাচ্ছে করবা, তারপর এখানে রুরুকেল্লা এবং কলকাতায় যে পশ্চিমবঙ্গের এই যে কিছু কিছু এলাকায় খড়গপুরের দিকে, বালুচরা এবং জামশেদপুর, এখানে কিছু কিছু এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর মেঘলা মোড় থেকে আমরা দেখে নেব যে কোন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তো দেখা যাক সোমবার 26 ফেব্রুয়ারি বাংলায় মেঘের তেমন আনাগোনা না থাকলেও ভারতের এই অঞ্চলে মেঘের আনাগোনা থাকতে পারে। এখান থেকে কিছুটা মেঘের অংশ দেশের উপর দিয়ে যেতে পারে, যার কারণে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং উত্তরের আকাশ প্রায় দোয়া সময় থাকতে পারে। এরপরে মঙ্গলবার 27 ফেব্রুয়ারির আপডেটটা যদি আমরা একটু দেখি, বেশিরভাগ এলাকায় যে দেখুন প্রায় 29-30% কিন্তু দোয়া সময় আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন আপনারা ঢাকা থেকে শুরু করে উত্তরে সব এলাকায় প্রায় এই যে 30% দোয়ার সময় আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো এরপরে আমরা যদি আর একটু দেখি, বুধবার 28 ফেব্রুয়ারি মেঘের আনাগোনা শুরু হতে পারে। এখানে দেখুন পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ হতে পারে, আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন ঘটতে পারে। তবে আমাদের সঙ্গে থাকবেন, আমরা দৈনিক আপডেট দিয়ে থাকি। এখানে শান্তিপুর, এখানে চন্দননগর, আরামবাগ এবং বর্ধমান, কাটোয়া সব এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই দেশের উপর। আগামীকালও আমরা দেখতে পাচ্ছি দেশের উপর তেমন বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু জারি করা হচ্ছে না। দেখুন বেশ কিছু এলাকায় এই যে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের কোনো ধরনের সতর্কবার্তা তুলে ধরেনি। যাই হোক, এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পরবর্তী কয়েক দিন মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিনা। এই মুহূর্তে যে আপডেট রয়েছে পরবর্তী যে 10 দিনের একটি আপডেট কিন্তু ওটা আসছে। এখানে দেখুন আপনারা পরবর্তী যে 10 দিনের আপডেটে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা কিন্তু জারি করা হচ্ছে। এখানে দেখুন খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের একটি সতর্কবার্তা কিন্তু জারি করেছে পরবর্তী 10 দিনের মধ্যে, এবং এদিকে পিরোজপুরের মধ্যে রয়েছে। এর পরিবর্তন আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। এবং মঠবাড়িয়া, শিবনগর, সাতক্ষীরা, এখানে দেখুন যশোর, লোহাগাড়া, মাদারীপুর, তারপর মেহেরপুর, রাজশাহী, এদিকে কলকাতা দেখুন, এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চন্দননগর, বর্ধমান, শান্তিপুর এইসব এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে পরবর্তী 10 দিনের ম্যাপে। তবে এখানে বৃষ্টিপাতের আভাস এখনও পাওয়া যায়নি, তবে স্থানীয় বৃষ্টিপাত তৈরি হলে সেটি অলরেডি তার কোন পূর্বাভাস করে জানিয়ে দেওয়া হবে। তো এ হচ্ছে মূলত বৃষ্টির আপডেট। আর
এইবার আমরা আপনাদেরকে দেখাবো কোন কোন এলাকার জন্য চরম ভাবে সতর্কবার্তা তুলে ধরছে বা আইএমডি থেকে কি আপডেট দেওয়া হচ্ছে তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমরা চলে আসছি আগামী কয়েক ঘন্টার জন্য। এই যে আইএমডি থেকে কোনো ধরনের আবহাওয়ার আপডেট এখানে কিন্তু দেওয়া হয়নি, বৃষ্টিপাতের সতর্কবার্তা বা বজ্র সহ ঝড় বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়নি। আর চরম পূর্বাভাস দেওয়া হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলে এখানে একটি সতর্কবার্তা কিন্তু রয়েছে, কারণ এখানে দমকা বাতাস থাকতে পারে লালমোহনের দিকে। এখানে যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন কি অবস্থা লালমোহন, এবং এদিকে দেখুন কলাপাড়া, মঠবাড়িয়া এই সব এলাকায়, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এদিকে সেনবাগ, ফরিদগঞ্জ এবং কুমিল্লা, মাদারীপুর, আমরাপুর এসব এলাকায় চরমভাবে সতর্কবার্তা কিন্তু দেওয়া হচ্ছে। এখানে দমকা বাতাস থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এটি 26 তারিখ নাগাদ এখানে বেশ কিছু এলাকায় দমকা বাতাস থাকতে পারে। চট্টগ্রাম, পুডুচ্চি উপজেলা, এই যে মূলত চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। আর এই যে তাপমাত্রা যদি আমরা একটু দেখি, তাপমাত্রা দেশের কোথাও তেমন রোদের ক্ষীরম কিন্তু দেখা যাচ্ছে না। সিলেট বিভাগের উপর কিছুটা ঠান্ডা থাকতে পারে। আর যে বৃষ্টির আপডেটে এই মুহূর্তে দেশের উপর বৃষ্টির যে সম্ভাবনা তেমন নেই, এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি এই যে দেশের উত্তরে ঠাঙ্গায় লেবন এখানে এর আশেপাশে এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু তুলে ধরা হচ্ছে আগামী 24 ঘন্টার জন্য। তো এবার আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে তাপমাত্রায় কতটা, এই যে উপর বা নিচে তাপমাত্রা কতটা নামবে বা উঠবে। তো তাপমাত্রার আপডেট আমরা চলে আসলাম যে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত উঠতে পারে। এদিকে দেখি আমরা দেশের একদম দক্ষিণে দেখবো, প্রথমে চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় যে এখানে দেখুন প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা একটি ওঠার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বেশিরভাগ অঞ্চলে 31 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু রয়েছে এবং আরও কিছু কিছু এলাকায় 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু তাপমাত্রা পারদ দেখা যাচ্ছে। এবং বরিশাল বিভাগে দেখুন, বরিশাল বিভাগের উপর যে তাপমাত্রা রয়েছে সেখানে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসের গড় থাকতে পারে এখানে বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায়। এবং খুলনা বিভাগের দিকে যদি আমরা একটু নজর করি প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস, যে এখানে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা, এবং কলকাতা এবং এই যে এর আশেপাশে এলাকায় 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তো রোদের ক্ষীরম তেমন নেই, এখানে দেখুন ঢাকা বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস, আর ময়মনসিংহ মূলত দেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা পারে কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতে পারে। আমরা বায়ুমণ্ডলে যাচ্ছি যে বায়ুমণ্ডলের কী অবস্থা বা নিম্নচাপ বা দমকা বাতাস কোন কোন এলাকায়, এই যে আমরা একটু দেখিয়ে দিচ্ছি। তো বায়ুমণ্ডলে দেখতে পাচ্ছি এইভাবে এই যে দেশের এই যে বঙ্গোপসাগর কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিয়ে বঙ্গোপসাগর নেই। এখানে কিছুটা বাতাস থাকতে পারে যে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে। এই যে এই অঞ্চল দিকে বাতাসের গতিমাত্রা একটু বেশি থাকতে পারে, 32 কিলোমিটার, 31 যে 25 কিলোমিটার, এই যে পরিচিত উপজেলা এখানে বাতাসের গতিমাত্রা একটু বেশি থাকতে পারে। এখানে বেশ কিছু এলাকায় সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা এখানে সমুদ্র অঞ্চলের দিকে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে দমকা হাওয়া আকারে। তো এই হচ্ছে মূলত বায়ুর আপডেট। আর আগামী কয়েকদিন যদি একটু আমরা লাইভ ট্র্যাকে দেখি, দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে, উত্তাল পরিবেশ এখনও পর্যন্ত বঙ্গোপসাগর বুকে কিন্তু দেখা যাচ্ছে না। যদি পরিবর্তন ঘটে অবশ্যই সবার আগে জানাবো, তো আমাদের সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে মূলত আজকের আপডেট। তো প্রতিদিন নিয়মিত চরিত্র খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।